আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, হোপফুলি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা একটা ওয়ান টিয়ার 2014 মডেলের গাড়ি, সেটা হচ্ছে টয়োটা জি চিপ রিলেটেড ইস্যু। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের চাবি প্রোগ্রাম করার কারণে এখানে সমস্যা হয়, দ্যাটস আমরা কীভাবে স্টার্ট করবো দেখুন। আজকে এই প্রসিজিওরটা আমরা দেখিয়ে দিই। সো আমরা গাড়িটার যে লক আছে সেটাকে বাইপাস করে খুললাম, সো দেখুন এখানে। আর সেন্সরের যে আমাদের সিগন্যাল আছে ট্রান্সপন্ডারটা, সেটা এখানে রাখি আমরা, আর আমাদের চাবিটাও আমরা রাখি মেটালের কাছে। আর আমরা আমাদের বাইপাসভাবে স্টার্ট দিই, দেখুন। সো ভিউয়ার্স, এখন দেখুন আমি এটা সব কিছু ধরলাম। ভিউয়ার্স, সব কিছু ধরলাম এবং দেখুন আমি এখানে সুইচ অন করলাম, মিটারে পাওয়ার আসছে দেখুন। ওকে, আবার দেখুন মিটারে পাওয়ার অফ হয়ে যায় অফ করলে। ওকে, আবার আমরা দিলাম অন করলাম। ওকে, এই যে পাওয়ার অন হলো, আর একটু নিচে রাখেন, হ্যাঁ দেখুন অফ অন। এখন আমরা স্টার্ট দিই, দেখুন ভিউয়ার্স। ওকে ওকে ভিউয়ার্স, দেখুন আলহামদুলিল্লাহ জব ইজ ডান, গাড়ি স্টার্ট। ওকে ভিউয়ার্স, আমাদের গাড়ি স্টার্ট আলহামদুলিল্লাহ। সো আমরা এটা গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, এইভাবে আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন সেগমেন্টগুলোর দ্বারা গাড়ি রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, সেজন্য আপনাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। সো আপনারা বন্ধুরা ভাইয়েরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।